অবশ্যই সময় বাকি আছে কিন্তু প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে তোমাকে দেখিয়ে দেব। এই মুহূর্তে সুবোধ মল্লিক স্কোয়ার সেখানে কিন্তু ব্যারিকেড তৈরি করা হচ্ছে, তোমাকে দেখিয়ে দেব। এই যে গার্ড রেলগুলো রয়েছে সেই গার্ড রেলগুলোকে বেঁধে সুবোধ মল্লিক স্কোয়ারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড তৈরি করা হচ্ছে এবং এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তোমাকে যদি বলি যে পুলিশ অ্যারেঞ্জমেন্টের কথা, তাহলে হচ্ছে কলকাতা পুরসভা তার আশপাশের সমস্ত রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করেছে, অর্থাৎ এলিট রক্সি এই যে রাস্তাগুলো রয়েছে সেখান দিয়ে কলকাতা পুরসভার সামনে দিয়ে যে গাড়িগুলো যায় সেগুলো বন্ধ করা হয়েছে এবং সেখানে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে। মিছিলটা শুরু হওয়ার কথা রয়েছে এই সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিলটা শুরু হবে এবং হয়ে এই নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে এখান থেকে গিয়ে ওয়েলিংটন হয়ে রফি আহমেদ কিদওয়াই হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে মিছিলটা যাওয়ার কথা রয়েছে। সুতরাং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে প্রথম যে ব্যারিকেডটা করা হবে, যে প্রথম এই মিছিলটাকে পুলিশ অনুমতি দেয়নি এবং সেটা আটকানোর চেষ্টা করা হবে একদম এই সামনেই ওয়েলিংটন স্কোয়ার থেকে কিছুটা এগিয়ে এখানে তোমার প্রথমে আটকানোর চেষ্টা করা হবে। এখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনার র্যাঙ্কের একজন অফিসার এখানে মোতায়েন রয়েছেন এবং তারপরে এলিটের সামনে কিন্তু আরেকটি ব্যারিকেড করা হয়েছে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু পরপর দুটো ব্যারিকেড রয়েছে। অন্যদিকে আর একটা সম্ভাবনার কথাও পুলিশ মাথায় রাখছে যে যদি দেখা যায় যে বিজেপির মিছিল তারা হচ্ছে যে এই রুটে যেতে পারলো না, তাদেরকে আটকানো হলো এবং তারা ঘুরে গণেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে পড়ে তারা যদি চাঁদনি হয়ে চৌরঙ্গি হয়ে কর্পোরেশন পৌঁছানোর চেষ্টা করেন অথবা চাঁদনি থেকে বাঁদিকে ঘুরে তারা যদি কর্পোরেশনের দিকে যাওয়ার চেষ্টা করেন, তাহলে এই দুটো জায়গায় আটকানোর জন্য কিন্তু ওয়াই চ্যানেলে পুলিশ ফোর্স মোতায়েন করা রয়েছে। তারা সেই অবস্থাটা বুঝে তারা সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে তারা এগিয়ে চলে আসবেন, এসে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে তারা আটকানোর চেষ্টা করবেন। পুলিশের যেটা বক্তব্য যে মহামারী আইনে তারা এইটাকে অনুমতি দিচ্ছেন না এবং সেই জায়গায় এই ধরনের জমায়েত করা যায় না। অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে সুবোধ মল্লিক স্কোয়ারে একদিকে দেখতে পাচ্ছ পুলিশ রয়েছে, গার্ড রেল রয়েছে, অন্যদিকে তোমাকে দেখাতে বলবো যে এখানে কিন্তু ওয়াটার ক্যানন অর্থাৎ হচ্ছে জল কামান সেটাও কিন্তু রাখা রয়েছে, দূরেতে জল কামান আমরা দেখছি যে ব্যবস্থা করা রয়েছে। সব মিলিয়ে এখানে আমরা যেরকমভাবে দেখছি একদিকে জল কামানের ব্যবস্থা করা হয়েছে, এখানে পুলিশের ব্যবস্থা করা হয়েছে এবং এখানটাতে কিন্তু একদম নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে। তো স্বাভাবিকভাবে একদিকে আমরা দেখেছি যে আজকে কিন্তু এই ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিজেপি আজকে কর্পোরেশন অভিযানের ডাক দিয়েছে, তাতে যেরকমভাবে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীদের থাকার কথা রয়েছে, অগ্নিমিত্রা পাল সায়ন্তন বসুদের থাকার কথা রয়েছে, জ্যোতির্ময় সিং মাহাতোদের থাকার কথা রয়েছে, অর্থাৎ বিজেপির সমস্ত নেতৃত্ব থাকবে এবং বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বিজেপির এই ধরনের একটা বড় কর্মসূচি যাতে দিলীপ ঘোষের পাশাপাশি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী তিনিও এটায় থাকবেন। সুতরাং সেই জায়গাতে কিন্তু আজকে অনুমতি দেওয়া হয়নি এবং সেই অনুযায়ী পুলিশ আয়োজন করা হয়েছে। তুমি যে জায়গায় রয়েছো সেখানে ঠিক কি আয়োজন পুলিশের তা আমরা দেখলাম।